হ্যালো স্টুডেন্টস, সামিম কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো উচ্চ মাধ্যমিক বা ক্লাস টুয়েলভ ভূগোল নোটস অর্থাৎ প্রশ্ন উত্তর। তোমরা যারা ক্লাস টুয়েলভে ভূগোল সাবজেক্টে নিয়েছো, তোমাদের জন্য আমি টিউশনে আমার ছাত্রছাত্রীদের যে নোটসগুলি লিখিয়ে দিয়েছি সেই নোটসগুলি আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের দেখাবো, ঠিক আছে? তার আগে বলে দিই, তোমরা সবাই জানো গতকালকে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম, যে ভিডিওটিতে ভূগোলের প্রাকৃতিক ভূগোলের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ, এই অধ্যায় থেকে আমি আমার ছাত্রছাত্রীদের টিউশনে যে নোটসগুলি লিখিয়ে দিয়েছি আমি তোমাদের দেখিয়েছি, ঠিক আছে? তোমরা যারা ওই ভিডিওটি এখনও দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের দেখাবো সেই বহির্জাত প্রক্রিয়া অধ্যায়টার পর, সাব অধ্যায়টার পর যে সাব চ্যাপ্টার আছে যার নাম ভৌমজলের কাজ ও সংশ্লিষ্ট ভূমিরূপ, এই অধ্যায় থেকে কিছু প্রশ্ন এবং উত্তর। এই প্রশ্ন উত্তর দেখার আগে অবশ্যই তোমরা আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই ভূগোল সিলেবাসটি আগে জেনে নেবে। কেউ যদি সিলেবাসটি দেখে না থাকো, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিবে। দেখো লেখা আছে ভৌমজলের কাজ ও সংশ্লিষ্ট ভূমিরূপ। প্রথম প্রশ্ন লেখা আছে ভৌমজল কাকে বলে? উত্তর লিখবে মাটির নিচের যাবতীয় জলকে ভৌমজল বলে, কিংবা একটু পেরা করে তোমরা এইভাবে লিখতে পারো, অপ্রবেশ্য শিলাস্তরের মধ্যে অবস্থিত প্রবেশ্য শিলাস্তরে যে জল অবস্থান করে তাকে ভৌমজল বলে। বুঝতে পারলে তো? দেখো আমি টিউশনে আমার ছাত্রদের যে নোটসগুলি লেখাই সেইগুলোই আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে তোমাদের দেখাচ্ছি, আর আমি দেখাই তোমরা এটা ভালোভাবে জানো। দেখো এরপরে আমি পয়েন্ট করেছি ভৌমজলের উৎস বা প্রকারভেদ, ভৌমজলের উৎসগুলি কী কী। উত্তর লিখবে উৎস ও উৎস বা উৎপত্তি অনুসারে ভৌমজলকে চারটি ভাগে ভাগ করা হয়। এক নম্বর পয়েন্ট করবে আবহিক জল বা মিটিওরিক জল কাকে বলে লিখবে। বৃষ্টির জল ও তুষার গলা জল ভূ অভ্যন্তরে ভৌমজল রূপে পতিত হলে তাকে আবহিক জল বলে। তারপরে লিখবে দুই নম্বর পয়েন্ট সহজাত জল বা কনেট জল। লিখবে পাললিক শিলা গঠিত হওয়ার সময় সমুদ্র বা হ্রদের জল পাললিক শিলার মধ্যে থেকে যায়, এই ধরনের জলকে সহজাত জল বলে। তারপর লিখবে উৎসন্দ জল বা জুভেনাইল জল বা ম্যাগনেটিক জল, একটাই কিন্তু নাম, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আছে কিন্তু, ঠিক আছে, একটাই নাম। এর সংজ্ঞাটা দেখে নাও, অগ্নুৎপাতের সময় ম্যাগমার সঙ্গে যে জল নির্গত হয় তাকে উৎসন্দ জল বা জুভেনাইল জল বা ম্যাগনেটিক জল বলা হয়। এবং চার নম্বর জলটির নাম দেখো, আমি জানি ভিডিওটি একটু বড় হয়ে যাবে কিন্তু তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো, আমি সম্পূর্ণ নোটস এমসিকিউ এসএকিউ বট কোশ্চেন সব এই ভিডিওতে আমি তোমাদের দেখাতে যাচ্ছি। তারপরে ভৌমজলের উৎস কিন্তু চারটি, তিনটি জল হয়ে গেল, চার নম্বর জলের নাম দেখো, লেখা আছে মহাসাগরীয় জল বা সামুদ্রিক জল। লিখবে উপকূলীয় অঞ্চলে সমুদ্রের জল অনেক সময় শিলার মধ্য দিয়ে যে জল ভূ অভ্যন্তরে প্রবেশ করে তাকে মহাসাগরীয় জল বলে। এরপরে এই অধ্যায় থেকে নেক্সট প্রশ্ন পড়বে প্রবেশ্য শিলা কাকে বলে ও অপ্রবেশ্য শিলা কাকে বলে, উদাহরণ দাও। উত্তর লিখবে যে শিলার মধ্য দিয়ে জল সহজেই ভূ অভ্যন্তরে প্রবেশ করে তাকে প্রবেশ্য শিলা বলে। এই প্রবেশ্য শিলার উদাহরণ কী কী, বেলে পাথর, চুনা পাথর ইত্যাদি। বুঝতে পারলে তো? এবার চলে আসো অপ্রবেশ্য শিলা কাকে বলে। লিখবে যে শিলার মধ্য দিয়ে জল ভূ অভ্যন্তরে প্রবেশ করতে পারে না তাকে অপ্রবেশ্য শিলা বলে, যেমন কাদা পাথর, স্লেট ইত্যাদি। নেক্সট কোশ্চেন এবং প্রশ্নতে স্টার মার্ক করা আছে, খুবই আসে পরীক্ষায়, ভাদস জল কাকে বলে। লিখবে অসম্পৃক্ত বা ভাদস স্তরে সচ্ছিদ্রতা ও প্রবেশ্যতার ফলে যে জল সহজেই অভিকর্ষের টানে নিচের সম্পৃক্ত স্তরে পৌঁছায় তাকে ভাদস জল বলে। নেক্সট ভাদস স্তর বা অসম্পৃক্ত স্তর কী, কী মানে কিন্তু কাকে বলে। এর আগে ভিডিও আমি তোমাদের দেখিয়েছিলাম কি যদি আসে, কাকে বলে আসে, বলতে কী বোঝো আসে পরীক্ষায়, সংজ্ঞা লেখো, টিকা লেখো, একটাই জিনিস কিন্তু, বিভিন্ন ফরম্যাটে কিন্তু প্রশ্নটা আসতে পারে। উত্তরটি হবে ভূপৃষ্ঠ থেকে ভূ অভ্যন্তরে যে অগভীর স্তর কখনো সম্পৃক্ত হয় না এবং অভিকর্ষের টানে জল নিচের সম্পৃক্ত স্তরে পৌঁছায় তাকে ভাদস স্তর বলে।
নেক্সট কোশ্চিন, আমি আমার ছাত্রছাত্রীর টিউশনে লিখে দিয়েছি, দেখো এই ভৌমজলতা থেকে প্রিয়েটিক স্তর বা সম্পৃক্ত স্তর কাকে বলে? তাহলে কি বুঝলে বা কেন দেওয়া আছে জানো? কারণ প্রিয়েটিক স্তর যাকে বলে ওকেই বলা হয় সম্পৃক্ত স্তর। কাকে বলে এটা দেখে নাও। ভূ অভ্যন্তরের মৃত্তিকার প্রবেশ ও শিলা স্তরের যে অংশ ভৌমজল দ্বারা সম্পৃক্ত থাকে তাকে প্রিয়েটিক স্তর বা সম্পৃক্ত স্তর বলে। আমি যখন আমার ছাত্রদের টিউশনে নোটস লেখাই তখন আমি এই ভৌমজলের স্তর বিন্যাসটা আমি ছকের মাধ্যমে বুঝিয়ে দিয়েছিলাম। দেখো প্রথমে যে স্তরটা আছে, এটা বাঁ দিক দেখতে পাচ্ছ, প্রথমে যে স্তরটা আছে সেটার নাম হচ্ছে, লেখা আছে ভাদস স্তর বা অসম্পৃক্ত স্তর। তাহলে মাটির নিচে প্রথমে যে স্তরটা আছে ওটার নাম ভাদস স্তর বা অসম্পৃক্ত স্তর, আর তার নিচে যে স্তরটা আছে ওর নাম প্রিয়েটিক স্তর বা সম্পৃক্ত স্তর, ঠিক আছে? এবং এবার দেখো এবার ডান দিক দেখো, ভাদস স্তরে যে জল জমা হচ্ছে সেটাই হচ্ছে ডান দিকে লেখা আছে ভাদস জল, আর তারপরে প্রিয়েটিক স্তর বা সম্পৃক্ত স্তরে যে জল জমা হয় তাকে প্রিয়েটিক জল বলা হয়। ভাদস জল কোথায় থাকে, প্রিয়েটিক জল কাকে বলে, কোথায় থাকে, কীভাবে স্তর বিন্যাসটা হবে ছকের মাধ্যমে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তারপর সবার শেষে অপ্রবেশ শিলাস্তর থাকে। এবার নেক্সট কোশ্চিন, একুইফার যার বাংলা মানে হচ্ছে ভৌমজলবাহী স্তর, পরীক্ষা কিন্তু আসে একুইফার শব্দের অর্থ কী, উত্তর হবে ভৌমজলবাহী স্তর। তাহলে যাকে বলে একুইফার ওকেই বলে ভৌমজলবাহী স্তর, বুঝতে পারলে? এবার পরীক্ষায় যদি প্রশ্ন আসে একুইফার কাকে বলে বা ভৌমজলবাহী স্তর কাকে বলে বা কী, তাহলে উত্তরটা লিখবে যে ভূতাত্ত্বিক স্তরের মধ্য দিয়ে জল প্রবাহিত ও ক্ষরিত হয় এবং জলের ভাণ্ডার হিসাবে উপস্থিত থাকে সেই স্তরকে একুইফার বলে। এবার দেখো একটু শর্টের জন্য লিখে দিয়েছি, একুইফার শব্দের অর্থ হলো ভৌমজলবাহী স্তর, আমি বললাম না, আমি ছাত্রছাত্রীদের এইভাবে লিখিয়ে দিয়েছি। এবার বিভিন্ন ধরনের একুইফার বা একুইফারের শ্রেণীবিভাগ, একুইফার কতগুলি আছে দেখে নাও। লেখা আছে উৎপত্তি গঠন অনুসারে একুইফারকে নিম্নলিখিত কয়েকটি ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? এবার কী কী, মুক্ত একুইফার কাকে বলে দেখে নাও। অপ্রবেশ শিলাস্তরের ওপর ভৌমজলবাহী প্রবেশ শিলাস্তর থাকলে তাকে মুক্ত একুইফার বলে। এবার দেখো দুই নম্বর একুইফারের নাম হচ্ছে আবদ্ধ একুইফার কাকে বলে দেখে নাও। দুটি অপ্রবেশ শিলাস্তরের মধ্যে ভৌমজলবাহী প্রবেশ শিলাস্তর থাকলে তাকে আবদ্ধ একুইফার বলে। এবার দেখো যে একুইফারটা পরীক্ষায় বেশি আসে, টেস্ট পরীক্ষা আসে, ফাইনাল পরীক্ষা আসে এবং স্টার মার্ক করা আছে প্রশ্নাতে, সেটার নাম হচ্ছে স্থানীয় একুইফার বা পার্সড একুইফার কাকে বলে দেখে নাও। উন্মুক্ত একুইফারে অপ্রবেশ্য শিলাস্তর নৌকা বা চামচ বা লেন্সের মতো অবস্থান করলে বৃষ্টির জল অপ্রবেশ্য শিলাস্তরের কৌণিক অবস্থানের ওপর সঞ্চিত হয় তাকে স্থানীয় একুইফার বা পার্সড একুইফার বলে। এটার সঙ্গে খুব ইম্পর্টেন্ট, তাহলে একুইফার সম্পর্কে ধারণা হয়ে গেল। এবার দেখো একুইফার সম্পর্কে আরও কিছু তথ্য আছে যেটা আমি ছক করে আমার ছাত্রদের লিখে দিয়েছিলাম একুইফার সম্পর্কে কয়েকটি ধারণা। যেমন একুইক্লুট কাকে বলে এবং উদাহরণ দেখো, যে অপ্রবেশ শিলাস্তর ভৌমজল ধারণে সক্ষম কিন্তু ক্ষরণে অক্ষম তাকে একুইক্লুট বলে, যেমন কাদাশেল। তারপর দেখো একুইটার্ট কাকে বলে, উদাহরণ দাও, যে অপ্রবেশ শিলাস্তর খুব অল্প পরিমাণে জল সঞ্চয় ও ক্ষরণে সক্ষম তাকে একুইটার্ট বলে, যেমন বেলে কর্দম মৃত্তিকা স্তর। আরেকটা আছে, এটার নাম হচ্ছে একুইফিউজ কাকে বলে, যে অপ্রবেশ শিলাস্তর ভৌমজল সঞ্চয় ও ক্ষরণে অক্ষম তাকে একুইফিউজ বলে, অক্ষম মানে পারে না আর সক্ষম মানে পারে, বুঝতে পারলে তো? যেমন গ্রানাইট শিলাস্তর। ভিডিওটি থামিয়ে থামিয়ে তোমরা সম্পূর্ণ নোটস লিখে নাও, প্রয়োজনলি স্ক্রিনশট করে নাও, ঠিক আছে? এবার নেক্সট কোশ্চিন দেখো, প্রস্রবণ, কারণ আমি তো বলেছি যে এই ভিডিওটিতে আমি তোমাদের ভৌমজল ও প্রস্রবণ সম্পর্কে আলোচনা করব, কারণ তোমাদের বহির্জাত প্রক্রিয়ার পরে যে অধ্যায়টা আছে তার নাম হচ্ছে ভৌমজল ও প্রস্রবণ, আর সেখান থেকেই আমি আমার ছাত্রদের যে নোটসগুলো লিখে দিয়েছি সেগুলি আমি তোমাদের দেখাচ্ছি। আজকের পর থেকে আমি তোমাদের ভূগোলের এ টু জেড যা কিছু ছাত্রদের লিখেছি সব কিছু আমার ইউটিউব চ্যানেলে আমি আপলোড করব। তোমরা যারা নতুন এরকম প্রশ্নোত্তর সাজেশন পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বাদামটি ক্লিক করে দাও। নেক্সট কোশ্চিন, প্রস্রবণ কাকে বলে? উত্তর লিখবে ভূগর্ভে সঞ্চিত জল ভূত্বকের কোনো ছিদ্রপথ বা ফাটলের মধ্য দিয়ে স্বাভাবিক উপায়ে ভূপৃষ্ঠে নির্গত হলে তাকে প্রস্রবণ বা ঝর্ণা বলে। নেক্সট কোশ্চিন, প্রস্রবণ রেখা কাকে বলে? উত্তর লিখবে ভূপৃষ্ঠের ওপরে একটি নির্দিষ্ট রেখা বরাবর যখন ভৌমজল বাইরে বেরিয়ে আসে তখন তাকে প্রস্রবণ রেখা বলে। নেক্সট, ভারতের দুটি প্রস্রবণ রেখার উদাহরণ দাও, স্টার্ট করা আছে মানে খুবই ইম্পর্ট্যান্ট।
উত্তর হবে দেরাদুনের সহস্রধারা এবং দুই নম্বর উত্তর হবে ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমির পাহাড়ি ঢাল। এবার চলে আসো পাঁচ মার্কের বট কোশ্চিন এই প্রশ্রবণ থেকে। প্রশ্নটি কি দেখে নাও, একদম চিত্র সহ আমি তোমাদের দেখাচ্ছি। প্রশ্নটা হচ্ছে যে ভূঅভ্যন্তরীণ গঠন শিলার প্রকৃতি অনুসারে চিত্রসহ প্রশ্রবণের শ্রেণীভাগগুলি আলোচনা করো। তো উত্তরটা এখানে দেওয়া আছে, ভূঅভ্যন্তরীণ গঠন ও শিলার প্রকৃতি অনুসারে প্রশ্রবণকে নিম্নলিখিত কয়েকটি ভাগে ভাগ করা হয়। যেমন এইভাবে লিখবে, পাশে ছবি দেওয়া আছে, ছবিগুলো অবশ্যই লিখে খাতায় নোটস করে নেবে। একদম সহজ ভাষায় ছবিগুলো আমি লিখে দিয়েছি তোমাদের। দেখো, এক নম্বর ভৃগুতট পাদদেশ প্রশ্রবণ। লিখবে, কোনো উঁচু ভূমিভাগের উপরে ও নিচে প্রবেশ্য ও অপ্রবেশ্য শিলাস্তর থাকলে এবং অপ্রবেশ্য শিলাস্তরটি ভৃগুতটের দিকে অভিমুখ করে উন্মুক্ত হলে যে প্রশ্রবণের সৃষ্টি হয় তাকে ভৃগুতট পাদদেশ প্রশ্রবণ বলে। যেমন দেরাদুনের সহস্রধারা, এই যে ছবিটা দেখতে পাচ্ছ। নেক্সট, চ্যুতি ও দারুণ প্রশ্রবণ। লিখবে, ছবি কিন্তু দেওয়া আছে, ছবিটা দেখতে পাচ্ছ। চ্যুতির ফলে কোনো প্রবেশ্য শিলাস্তর যদি কোনো অপ্রবেশ্য শিলাস্তরের ওপর গিয়ে পড়ে তাহলে যে প্রশ্রবণের সৃষ্টি হয় তাকে চ্যুতি প্রশ্রবণ বলে। আবার শিলাস্তরের দারণের মধ্য দিয়ে জল প্রবেশ করে কোনো অনুকূল স্থান বরাবর নির্গত হয়ে যে প্রশ্রবণের সৃষ্টি হয় তাকে দারণ প্রশ্রবণ বলে। যেমন মধ্যপ্রদেশের অমরকণ্টকের সোনামুড়া প্রশ্রবণ। নেক্সট, তিন নম্বর, ডাইক প্রশ্রবণ। এই যে ছবি দেওয়া আছে দেখতে পাচ্ছ, ছবিটা অবশ্যই খাতায় নোটস করে নেবে, রুল দিয়ে আঁকবে। ডাইক প্রশ্রবণ, ভূপৃষ্ঠের কোনো কোনো অংশে প্রবেশ্য শিলাস্তর ভেদ করে গলিত মেঘমা ডাইক রূপে জমাট বাঁধে। এই অবস্থায় ডাইকের পাশ দিয়ে প্রশ্রবণ আকারে জল নির্গত হলে তাকে ডাইক প্রশ্রবণ বলে। ছবিটা দেওয়া আছে, পাশে দেখতে পাচ্ছ। এবং যেটা ইম্পর্টেন্ট সবথেকে, ভেক্লুসিয়ান প্রশ্রবণ। এই যে ছবি দেওয়া আছে, ছবিটা ভালোভাবে দেখে নেবে, খাতায় নোটস করে নেবে, রুল দিয়ে আঁকবে। কিন্তু লিখবে, চুনাপাথর অঞ্চলের ভৌমজল ভূগর্ভ দিয়ে প্রবাহিত হয়ে কোনো ফাটলের মধ্য দিয়ে ভূপৃষ্ঠে বেরিয়ে এসে যে প্রশ্রবণের সৃষ্টি হয় তাকে ভেক্লুসিয়ান প্রশ্রবণ বলে। একটা কথা এটাও লিখবে, চুনাপাথর যুক্ত অঞ্চলে ভেক্লুসিয়ান প্রশ্রবণ দেখা যায়। যেমন হিমাচল প্রদেশের মসুরির কেমটি জলপ্রপাত এই ধরনের প্রশ্রবণ থেকে সৃষ্টি হয়। আরেকটা, এই যে কালো কালারের দেওয়া আছে, এটা শর্ট কিন্তু পরীক্ষায় খুবই আসে, এমসিকিউ বা এসএকিউ। কি, ফ্রান্সের রন উপত্যকার ফন্টেন দ্য ভেক্লুস নামক প্রশ্রবণ থেকে এই ভেক্লুসিয়ান প্রশ্রবণের উৎপত্তি হয়েছে। পরীক্ষায় খুবই আসে যে ভেক্লুসিয়ান প্রশ্রবণের উৎপত্তি কোথা থেকে হয়েছে। তারপরে সমান্তরাল প্রশ্রবণ, এই যে ছবি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সমান্তরাল প্রশ্রবণ। সংজ্ঞাটা লিখবে, সমান্তরাল প্রবেশ্য শিলাস্তরের সঙ্গে অপ্রবেশ্য শিলাস্তরের মিলনস্থলের মধ্য দিয়ে জল নির্গত হয়ে যে প্রশ্রবণের সৃষ্টি হয় তাকে সমান্তরাল প্রশ্রবণ বলে। ছবিটা দেখতে পাচ্ছ। নেক্সট কোশ্চেন, গিজার বা গাইজার কাকে বলে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা। উত্তর লিখবে, ভূগর্ভের উষ্ণ জল যখন কিছু সময় অন্তর স্তম্ভের আকারে ফোয়ারার মতো ভূপৃষ্ঠে বেরিয়ে আসে তখন তাকে গিজার বা গাইজার বলে। গিজার হলো একটি উষ্ণ প্রশ্রবণ, ভালো করে মনে রাখবে, গিজার কিন্তু একটি উষ্ণ প্রশ্রবণ। এবার গিজারের উদাহরণ কি, এটা কিন্তু পরীক্ষায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই পরীক্ষায় আসে, টেস্ট পেপারে থাকে, প্রশ্নপত্রে থাকে। গিজারের উদাহরণ দেখো, আমেরিকা যুক্তরাষ্ট্রের ইউলেস্টন পার্কের ওল্ড ফেথফুল গিজার, এটি পৃথিবীর বিখ্যাত গিজার, এটাই কিন্তু পৃথিবীর সবথেকে বিখ্যাত গিজার। নেক্সট কোশ্চেন হচ্ছে, উষ্ণ প্রশ্রবণ কাকে বলে, উদাহরণ দাও। উত্তর লিখবে, ভূপৃষ্ঠের কোনো দুর্বল স্থান দিয়ে ভৌমজলের স্বাভাবিক উষ্ণতা থেকে বেশি উষ্ণ জল প্রশ্রবণ রূপে বেরিয়ে আসে একে উষ্ণ প্রশ্রবণ বলে। যেমন গিজার একটি উষ্ণ প্রশ্রবণ। এর কোশ্চিন, পশ্চিমবঙ্গের কোথায় সবচেয়ে বেশি উষ্ণ প্রশ্রবণ দেখা যায়। উত্তর লিখবে, পশ্চিমবঙ্গের বক্রেশ্বর। এবার চলে আসো আর্টেজীয় কূপ। দেখো, আর্টেজীয় কূপটা তোমরা সাধারণত এই সংজ্ঞাটা লিখবে, লিখবে পাম্পের সাহায্য ছাড়াই যে কূপ থেকে ভৌমজল স্বতঃস্ফূর্তভাবে ফোয়ারার মতো ভূপৃষ্ঠে বেরিয়ে আসে তাকে আর্টেজীয় কূপ বলে। ঠিক আছে, তারপর দেখো আর্টেজীয় কূপ গঠনের শর্তগুলি কী কী। এক নম্বর শর্ত, অধভঙ্গ বা অর্ধচন্দ্রাকার ভূপ্রকৃতিযুক্ত অঞ্চলে আর্টেজীয় কূপ গঠিত হয়। দু নম্বর শর্ত, দেখো দুটি অপ্রবেশ্য শিলাস্তরের মাঝে একটি প্রবেশ্য শিলাস্তর থাকতে হবে। তিন নম্বর শর্ত, প্রবেশ্য শিলাস্তরের মুখ ভূপৃষ্ঠে উন্মুক্ত থাকবে যাতে বৃষ্টির জল সহজেই প্রবেশ করতে পারে। বুঝতে পারো তো, তোমরা যদি উচ্চ মাধ্যমিক কেউ এ টু জেড নোটস আমি যেগুলি ছাত্রছাত্রী নিতে চেয়েছি তোমরা যদি কেউ নিতে চাও তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে যোগাযোগ করো। হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, যোগাযোগ করবে, আমি নোটসগুলো তোমাদের পিডিএফ আকারে দিয়ে দেবো। নেক্সট কোশ্চিন, পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি আর্টেজীয় কূপ দেখা যায়। উত্তর হবে অস্ট্রেলিয়া।
নেক্সট, ভারতের কোথায় কোথায় আর্টিজি কূপ দেখা যায়? উত্তরে হবে তামিলনাড়ুর কুড্ডালর, গুজরাটের আহমেদাবাদ অঞ্চলের ঝাড়গাঁও। ঠিক আছে, তাহলে এরপরের ভিডিওটিতে আমি তোমাদের দেখাবো এই কাস্ট অঞ্চল বা চুনাপাথরযুক্ত অঞ্চল। মনে রাখবে ভূমিরূপ প্রক্রিয়ার যে সাব চ্যাপ্টারগুলি আছে, প্রথমটার নাম বহির্জাত প্রক্রিয়া, দ্বিতীয়টার নাম ভৌমজল, তৃতীয়টার নাম হচ্ছে প্রস্রবণ, এবং সাব যে চ্যাপ্টার আছে চতুর্থ, এর নাম হচ্ছে কাস্ট অঞ্চল, যাকে বলা হয় চুনাপাথরযুক্ত অঞ্চল। একটাই জিনিস কিন্তু, এই কাস্ট অঞ্চল বা চুনাপাথরযুক্ত অঞ্চল থেকে আমি টিউশনে আমার ছাত্রদের যে নোটসগুলি লিখিয়ে দিয়েছি সব কিছুই এরপরের ভিডিওতে আমি তোমাদের দেখাবো। তাই তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে রাখবে। এবং হ্যাঁ, তোমাকেই বলছি, আচ্ছা ভিডিওটি দেখে বা প্রশ্ন উত্তরগুলি দেখে তোমাদের যদি ভালো লাগে, ভিডিওটি এক্ষুনি একটি লাইক দিয়ে দাও। ঠিক আছে, অবশ্যই লাইক দিতে কেউ ভুলবে না, এবং এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে একেবারেই ভুলবে না, অবশ্যই শেয়ার করবে কিন্তু ভিডিওটি। ঠিক আছে, থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে এরপরের ভিডিওটিতে এই কাস্ট অঞ্চল ও চুনাপাথরযুক্ত অঞ্চল এর কিছু নোটস অর্থাৎ কিছু প্রশ্ন উত্তর নিয়ে এরপরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ঠিক আছে, থ্যাংকস ফর ওয়াচিং।